ও টুর শেষ হয়ে গেল, নেমে গেলাম প্রায় 5টা বাজে। যেখানে হোটেল সামনে থেকে পিক করছিল, এখন রোডের পাশে নেমে দিল। 1 মিনিট ওই হোস্টেল দেখা যায়। হোস্টেলে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বের হবো। আজকে আবার আশেপাশে শপিং মলে ঘুরতে হবে। গতদিন শপিং মল বা দিনই দেখি নাই, আজকে মনে হয় দিন দেখলাম। গতদিন বৃষ্টি হয়েছে দেখতে পারি নাই, আজকে ঘুরতে হবে। যাই হোক, হোস্টেলে গিয়ে চাবি নেই। এই যে হোস্টেল, রাস্তার সাথেই পান্ডা হোস্টেল, সাথে রেস্টুরেন্টও আছে অবশ্য। এটা হলো আমার হোস্টেল রুম। ভেতরে অনেক কিছু রুলস টুলস আছে, কয়টায় খুলবে এরকম। আর এগুলো হলো লকার। কিছু কিছু হোস্টেলে ভেতরের লকার থাকে, এগুলো চাবি দিয়ে দেয়। আর এগুলো হলো এমনি লকার, আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন, তবে আপনাদের তালা লাগবে। আমি ওই যে সেদিন প্রথম হোস্টেল থেকে তালা কিনেছিলাম, যদি আমি ইউজ করে এটা লাগবে তবে এটা লাগবে না। যাই ভেতরে দেখি। তো হোটেল থেকে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হলাম। আজকে আপাতত প্ল্যান হলো এখন আশেপাশের দু একটা শপিং মল, এপাশে আছে জাং সেইলিং, বাংলা রোডের একটু এপাশে অপোজিটে, এটা একটু ঘুরবো। এটা যেহেতু এই জায়গা মনে হয় সবচেয়ে বড় শপিং মল, তাই তো একবার যাওয়া লাগে। দেখি গিয়ে ভেতরে কেমন। আর সন্ধ্যা হলেই এই বাম্পাস ডাম্পাস অনেক জুসের সব, তারপর ছোট্ট মিনি বার এগুলো চালু হয়ে যায়। আর দুই পাশে তো অল টাইম মাসাজের জন্য লোক থাকে, মাসাজের জন্য ডাক্তার থাকে। জাং সেলিং হয় ওই সামনে। ও এটাই তো এটাই জাং সেলিং শপিং মল। জাং সেলনে ঢুকতেই দেখতে পেলাম যে ছোট বাচ্চাদের বিউটি শো হচ্ছে। তো কিছুক্ষণ দেখলাম, আমার মতো আরও অনেকেই, অনেক টুরিস্ট এই বিউটি শো দেখতেছিল, ভালোই লাগতেছিল। আমরা সাধারণত বড়দেরটা দেখি, কিন্তু ছোট বাচ্চাদেরও তো বিউটি শো হয়, আগে কখনো দেখি নাই, তাই কিছুক্ষণ দেখলাম, ভালোই লাগলো। বিউটি শো দেখা শেষ করে জাং সেইলিং শপিং মলটা খুব ভালো করে ঘুরলাম। এখানে অনেক দেশি বিদেশি শোরুম আছে, আপনারা চাইলে শপিং করতে পারেন। ও এখন আছে আমি জঙ্গল সেলিং এই শপিং মলের ভেতরে। একটা ম্যাকডোনাল্ডসের একটা শপ আছে, এখানে আসলাম। আর আমার যে ডিটাক্স সিম আছে সেই সিম একটা অফার ছিল, 139 বাথের সেট মেনু মাত্র 89 বাথে, তো আমি সেটা নিয়ে নিলাম। আর আমি এখানে আছে ফিশ ফ্লেট বা ফিলোসফির, যাই হোক এরকম একটা সেট, আর একটা সেট চিকেনের, আর একটা ছিল বলে 4 প্লেট। এইসব কারণে আমি জিজ্ঞেস করে নিলাম চিকেন হালাল কিনা, ওরা বললো হ্যাঁ শুধুমাত্র চিকেন হালাল। আর এখানে অনেক মুসলিমরাও জব করতেছে দেখলাম, আমার নিশ্চিন্ত আমি অর্ডার করে নিলাম। এখন খাওয়া দাওয়ার 89 বাথ হিসেবে অনেক ভালো। তা আপনারা যারা ডিটাক্স সিম কিনবেন অবশ্যই, আর কিছু না হলেও গ্র্যাব আর এই ম্যাকডোনাল্ডসের অফারটা ট্রাই করে দেখবেন। আর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে কোনো পিন বা কিছু দিতে হয় না, শুধু কার্ড ইনসার্ট করলে অটোমেটিক ওইখানে যে অ্যামাউন্ট হয় ওইটা কেটে নেয়। এবার খাবার পালা। এখন জাং সেলিং শপিং মল ঘোরা শেষ, এখন বের হলাম। জাং সেলিংয়ের অপর পাশে মানে যে সাইডে ঢুকলাম বাংলা রোডের, ওই রোডের অপর পাশ দিয়ে বের হলেই হলো বানজান ফ্রেশ মার্কেট। এখানে মনে হয় অনেক লোক, মানে আমাদের মতো নিউ মার্কেট
টাইপের আর কি। আর জাংসেলেন হলো একটু প্রিমিয়াম শপিং মল, ওটা অনেক লোক এবং এখানে অনেক ফুড কোর্ট আছে। দেখি একটু ঘুরে কি অবস্থা। হ্যাঁ, দোকানপাট দেখে মনে হয় একেবারে এটাই হলো মেইন কমন মার্কেট। জাঙ্ক সেলুনের মধ্যে সেরকম ভালো সব বেশিরভাগই ফুড কোর্ট দেখলাম, নাকি হয়তো অন্য এরিয়া আছে আমি খেয়াল করি নাই, কিন্তু এখানে আবার সব কিছু আছে। দেখো বানজান মার্কেটের দ্বিতীয় তলা, দেখো ফুড কোর্ট, এখানে অনেক ফুড কোর্ট আছে ওই পাশ দিয়ে, ওই দিয়ে অনেক ফুড কোর্ট আছে, তবে এই অংশটা ফাঁকা মনে হলো। বানজান মার্কেটের এই পাশে বড় স্ট্রিট ফুডের ওই পুরো রাস্তাতেই স্ট্রিট ফুড, যাদের স্ট্রিট ফুড পছন্দ তারা এখানে আসতে পারেন, শুধু স্ট্রিট ফুডের জন্য না, এখানে আপনারা যারা ডিনার করতে পারেন না করো খুবই কম, মাত্র 50 বাদ হয়ে বুঝে গেলেন। হাউ মাছ? আচ্ছা, অনলি 50 বাদ খাবার, আমি তো খেয়ে ফেলছি না হলে খাইতাম, এইগুলো সব 50 বাদ, অনলি 50 বাদ। আপনারা যেখানে আসলে এটা খেতে পারেন, যেমন হয় ডিম দিয়ে জোশ খাবার, এত সব সব ফ্রেশ ফুড। আমি তো এই তিন দিন জানতাম না, আমি ভাবছি বাংলা রুটি সব, আসলে এই জন্যে যে এই ঘোরা মুখে কাজে লাগে যে প্যাকেজ টুর টুর বাদ দিলে এই যে কত হাজার ফ্রেশ অরেঞ্জ জুস 35 বাত, 20 বাত একটা নিয়ে নিলাম 20 বাতে, দেখি কেমন লাগে। ওকে, আজকের মতো ঘোরা শেষ, এখন বাজে 10টা প্রায়, আজকে একটু আগে আগে ঘুমাই যাবো। এখন আমি আমার ফিফা আইল্যান্ডের টিকিট নিয়ে নিলাম, এগুলো ওই হোস্টেল থেকে পিক আপ করবে, পিক আপ সহ মাত্র 350 বাদ, এটা অনেক ভালো হয়েছে। এমনিতেই হয়তো ফেরি টিকিট আরও বেশি চায়, বা এই দোকানটাতে আমার মনে হয়েছে যে সব জিনিসের দাম কম, কারণ বিকেলে আমি যে অ্যাডভেঞ্চার টুর নিয়েছিলাম ওটা অনেকেই বুক করছে 1000 বাদ দিয়ে, আমি 850 বাদ দিয়ে বুক করছি। আর পিক আপ সহ 350 আসলে অনেক কম, এর সাথে সবাই এমনি শুধুমাত্র ফিরি অনওয়ে টিকিট পাতম অথবা পকেট টু ফিফিটি শুধুমাত্র 350 বাদ। আর আমরা এখানে হোটেল থেকে পিক আপ করে নেওয়া যাবে তাহলে ফেরিঘাটে প্যাকেজের মধ্যে 350 বাদ, আপনারা চাইলে এটা বুক করতে পারেন। এটা হচ্ছে এই যে পম্পই ইন্টারন্যাশনাল, দিস ইজ পম্পই ইন্টারন্যাশনাল, এটা এই যে বাম পাশে। আমি আজকে যে হোস্টেল আছি পান্ডা হোস্টেলের একেবারে সাথে যে বাম পাশে সাইডের দোকানটা, এখানে আপনারা দেখতে পারেন। আমি ব্লগ আপলোড দিলে অবশ্যই সেটা লিঙ্ক দিয়ে দেবো, আর না হলে আপনারা পান্ডা হোস্টেল সাথ দিয়ে এই পাশ থেকে এক মহিলা আর একটা মেয়ের বাসা থেকে সেখান থেকে কিনে নিতে পারেন। আর আজকের মতো তো সব কমপ্লিট, এখন শুধু একটাই প্ল্যান, সেটা হচ্ছে যে সকালে ব্রেকফাস্ট রেডিমেড পাওয়া যায় নাকি আগে অর্ডার করতে হয় সেটা জানে, ব্রেকফাস্ট অর্ডার করে শেষ, এই ফুকেটের পাতং এরিয়া ঘোরা শেষ, এরপর শিফটে যাবো। গুড নাইট।